আপনার প্রিয় তারকাদের সকল খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া সুলতানা রুবি। আজকে স্বীকার করছি যে আমি গত কয়েকদিন ধরে যে ভিডিওগুলি পোস্ট করেছি আমার টাইম আজকে ছাড়া, যে ভিডিওগুলি আমি কাল পর্যন্ত পোস্ট করেছি সবগুলি আমার মন গাড়া কাহিনী ছিল। আমি একা একা বসে বসে নিউ ইয়র্কে আমি এগুলি কাহিনী বানিয়েছি আমার নিজের জন্য। আমি মানসিকভাবে অসুস্থ এবং আমার চিকিৎসা দরকার, চিকিৎসা নিচ্ছিও। তো এটা কোনো দোষের কিছু না, আমেরিকার মতো না, জায়গায় না। মানসিক ভারসাম্যহীনতা বা মেন্টাল আনস্টেবিলিটি যে কোনো কারণে থাকতে পারে, এখানে এটা কোনো দোষের কিছু না আর লজ্জারও কিছু না। যে যা কিছু আমি সালমান শাহ হত্যার বা খুনের ব্যাপারে বা আত্মহত্যার ব্যাপারে বলেছি, আমি জানি না ওটা কি ইনভেস্টিগেশন হচ্ছে ওটা জানবে। এখন আমার মাথা ঠিক আছে দেখে আমি ভালো মতো বলছি। An investigation is going on, so I don't have to worry about that. If you want to see me, you can come to Philly and কেউ কেউ আমাকে ধমকি দিচ্ছে খুন করার, বারবার ফোন করছে, কে জানি, যাই বারবার ধমকি দিচ্ছে আমাকে খুন করার। আসো তো দেখি আমার বাড়ির কাছে, পুলিশ স্টেশনের পাশে আমার বাসা, সব পুলিশ ধরে একদম আসো আমার বাড়ির কাছে আমাকে খুন করার জন্য। পুলিশের বাড়ির পাশে, পুলিশ স্টেশনের পাশেই আমার বাড়ি, এমনি এমনি আমার জামাই বাড়ি কিনে, বুঝতে পেরেছো তোমরা? আমি স্বামীরার সাথে যে অন্যায় করেছি সেই অন্যায়ের প্রতিফল দেওয়ার জন্য নিজেকে মানসিক রোগী হিসাবেই, এতে আমার অন্যায় আমি কোনো কিছু ফিল করছি না। সবাই যেন জানে যে আমি সমস্ত কিছু আমি যা বলেছি সব আমার মন করা কথা ছিল। এখন আমি কিছুটা ওষুধ খেয়ে সুস্থ আছি, এই জন্য আমার ঠিক আছে মনটা, মাথাটা ঠিক আছে। মাথা খারাপ হয়ে গেছে আমার, মাথা আসলেই খারাপ হয়ে গেছে একা থাকতে থাকতে। না হলে আমি এরকম করে কথা বলতে পারি না, আমি পারি না এরকম করে, এত দুঃসহ জীবন আমি কাটাতে পারি না। এই কয়েকদিন, লাস্ট কয়েকদিন নিউ ইয়র্কে আমার যেরকম কেটেছে, আমার যে শাস্তি হবে কিসের শাস্তি হবে, কি করেছে যে শাস্তি হবে, দেখি তো কে আমার ধরতে আসে। ওকে, এটাই বললাম যে কোনোভাবে আমার বাড়ির কাছে আইসো। পুলিশরা সবসময় হাঁটাহাঁটি করতেছে এখানে আমার বাড়ির সামনে, ভাইবো না যে এমনি পার পায়ে যাবা, যে খুন করে যাবে আমারে। হ্যাঁ, এমনি এমনি জামাই ইয়ে করে নাই, শিখাইছে জামাই কিছু, মন মাথা খারাপ ছিল দেখে জামাইয়ের নামে এই কথা বলছি, বা আত্মীয় স্বজনের নামে, ভাইয়ের নামে, মৃত ভাইয়ের নামে। না হলে এগুলি বলা দাঁড় যেত না, কে বিশ্বাস করলো না বললো আমার কিছু আসে যায় না, সামনে কেউ আসে দেখো একবার আমার ক্ষতি করার জন্য সাহস থাকলে। ধন্যবাদ।